দেশ জুড়ে বেড়েছে শীতের তীব্রতা, বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এই মুহূর্তে রংপুরে আছেন রিপোর্টার রতন সরকার, সরাসরি যাব তার কাছে। রতন, আফজাল, হিমালয় পাদদেশে অবস্থিত দেশের উত্তরের এই অঞ্চলটিতে গত কয়েকদিন ধরে যে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ ছিল সেটি কেটে গেছে এবং এর ফলে এই অঞ্চলে তীব্র শীত জেঁকে যে বসেছিল সেটি অনেকটাই এখন নেই, যার কারণে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। কিন্তু শীত যে একেবারে চলে গেছে তা কিন্তু নয়। সাধারণত স্বাভাবিক তাপমাত্রা এই অন্যান্য বছর এই সময় যে তাপমাত্রাটি থাকে, স্বাভাবিক তাপমাত্রা এখন বিরাজ করলেও শীতের যে অনুভূতি সেটি কিন্তু একেবারেই কম নয়। তো এই পরিস্থিতিতেও হালকা কুয়াশা ঝরছে এবং গতকাল এই অঞ্চলে অর্থাৎ রংপুর আবহাওয়া অফিস যে তাপমাত্রার রেকর্ড করেছে সেটি হচ্ছে 11.8। এই অবস্থায় রংপুরে শীত অনুভূত হচ্ছে, স্বাভাবিক শীত, কিন্তু তারপরেও এই শীতের এই সময়ের তীব্রতায় কিছু মানুষকে কিন্তু এই ভোরবেলাতেও ঘর ছেড়ে বের হতে হয়েছে। আমরা দেখছি যে এরই মধ্যে সড়কে যানবাহন চলাচল শুরু হয়ে গেছে এবং যারা আসলে দিন এনে দিন খাওয়া মানুষ, যারা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু ঘর ছেড়ে এরই মধ্যে রাস্তায় বের হয়েছে। কেউ রিক্সা চালিয়ে যারা জীবিকা নির্বাহ করে তারা রিক্সা নিয়ে বেরিয়েছে এবং যারা দূরে কোথাও চাকরি বাকরি করেন তারা কিন্তু বাসে করে বাসের অপেক্ষা করছেন তারা তাদের কর্মস্থলে যাবার জন্য। রাজধানী ঢাকা থেকে অনেকে ফিরে আসছেন, সেই সব যানবাহন এসে পৌঁছচ্ছে রংপুরে এসে পৌঁছচ্ছে, সেই লোকজন কিন্তু রংপুরে নামছেন গাড়ি থেকে। আমরা দেখছি তারা হয়তো বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই অঞ্চলে আসলে শীতের যে পরিস্থিতি তাতে করে বিশেষ করে গ্রাম পর্যায়ের চরাঞ্চলের মানুষের জীবনে কিন্তু এই সময়টা চরম দুর্ভোগ নেমে আসে। আমরা জানি যে এই অঞ্চলটি অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা একটি জনপদ, এখানে কিন্তু অনেক গরিব মানুষের শীত নিবারণের মতো পোশাক হয়তো থাকে না, সেই পোশাক সংগ্রহের জন্য তারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে সমাজের বিত্তবান বা সরকারের দিকে। এবারও তেমনই অসংখ্য মানুষ উষ্ণ কাপড়ের জন্য, একটু উষ্ণতার জন্য তারা কিন্তু অপেক্ষা করছে সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে। আমরা জেনেছি যে বিভিন্ন পেশার মানুষকে সরকারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, কম্বল দেওয়া হচ্ছে। ঢাকা থেকে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান কিন্তু এই অঞ্চলে এসে গরিব দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এর পক্ষ থেকেও শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। এই অঞ্চলে আমরা জানি যে গরিব মানুষ তাদের শীত নিবারণের জন্য অনেক সময় খড়কুটো জ্বালিয়ে তারা আগুনের উত্তাপ নিয়ে উষ্ণতা খোঁজে। এভাবে কিন্তু আমরা বিগত কয়েকটি বছর দেখেছি যে এখানে অসংখ্য মানুষ আগুন তাপাতে গিয়ে অগ্নি দগ্ধ হয়েছে, অনেকের মৃত্যু হয়েছে। তবে এই প্রবণতা এবার একেবারেই কমে এসেছে এবং রংপুর বার্ন ইউনিট এই সময়টিতে আসলে গত 2-3 বছর বার্ন ইউনিট ভর্তি হয়েছিল রোগীতে, এবার কিন্তু সেই রোগীর সংখ্যা একেবারেই নেই বললে চলে এবং মাত্র একজন অগ্নিদগ্ধ হয়েছিলেন এবং তিনি মারা গেছেন। এই একটি ঘটনাই এবার ঘটেছে রংপুরে। গ্রাম পর্যায়ে অবশ্য যারা জনপ্রতিনিধি তারা জানাচ্ছেন যে সরকারের পক্ষ থেকে যে এবারও তাদেরকে বিভিন্ন শীতবস্ত্র, বিশেষ করে কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু ইউনিয়ন পর্যায়ে আসলে এই বরাদ্দগুলো এতটাই অপ্রতুল যে বিভিন্ন জনপ্রতিনিধিরা জানিয়েছেন যে এসব তারা আসলে সংখ্যার কারণে তাদের এলাকায় অসংখ্য শীতার্ত মানুষ, কিন্তু সংখ্যার পরিমাণ এতই কম যে তারা আসলে এগুলো নিয়ে বেকায়দায় পড়েছে।
প্রশাসনের পক্ষ থেকে অবশ্য আরও কিছু শীতবস্ত্র কম্বল চেয়ে পাঠানো হয়েছে। এসব যদি মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই অঞ্চলের মানুষ যে কষ্ট করছে শীতের তা কিছুটা লাঘব হবে। সমাজের বিত্তবানদের প্রতি অনেকেই আহ্বান জানিয়েছেন যে শীতের এই সময়টায় তারা যদি মানুষের পাশে দাঁড়ায় সেক্ষেত্রে কিন্তু এই দরিদ্র মানুষ যারা সংখ্যায় যেমনই হোক তারা কিন্তু একটু স্বস্তি ফিরে পেত। তো এই ছিল আমার কাছে উত্তরবঙ্গের রংপুরের শীত নিয়ে সর্বশেষ আফজাল। রংপুর থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার। এবার শীতের খবর জানবো, এই মুহূর্তে উত্তর জেলার নাটোরে আছেন সহকর্মী আল মামুন, সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, আফজাল, গত কয়েকদিনের যে শীতের তীব্রতা সেটি কিন্তু এখনও নাটোরে রয়েছে, তবে আজকে সকাল থেকে যে বিষয়টি আমরা দেখছি কুয়াশাটা একটু কম থাকলেও হিমেল হাওয়ার কারণে কিন্তু সেই শীতের তীব্রতাটা কিন্তু প্রচণ্ড রয়েছে। বিশেষ করে শীতের তীব্রতার কারণে যেটি দেখতে পাচ্ছি এই আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ছিন্নমূল যে মানুষগুলো রয়েছে তাদের কর্মক্ষেত্র যেটি সকাল হলেও তারা দৌড়াতেন সেই তারা কিন্তু তাদের সেই কর্মক্ষেত্রগুলো কিন্তু যেতে পারছেন না, তারা শীতের কারণে কিন্তু জোরে সোরে হয়ে শীর্ষেই অবস্থান করছেন। বিশেষ করে যে বিষয়টি বলা যেতে পারে এই ছিন্নমূল পর্যায়ে মানুষদের কিন্তু এখন পর্যন্ত কোনো সহযোগিতা বা কোনো শীতার্থ কাপড় বা কোনো কিছু কিন্তু দিয়ে সহযোগিতা করা হয়নি বলে আমি ইনাদের সাথে কথা বলে বলেছি তারা সেই বিষয়টি বলছেন। তবে জেলা প্রশাসন থেকে যেটি জানানো হয়েছে যে সরকার থেকে কিন্তু 47 লাখ টাকার বরাদ্দ এসেছে শীতের জন্য, এর মধ্যে 60টি উপজেলার জন্য 6 লাখ টাকা করে, এবং গতকালকে জেলা প্রশাসক সারিয়াজে জানিয়েছেন যেটি কালকে অতিরিক্ত আরও 5 লাখ টাকা বরাদ্দ পেয়েছেন এই শীতার্থ মানুষের জন্য কাপড় কেনার জন্য, বিশেষ করে কম্বল কেনার জন্য। তবে জেলা প্রশাসক সারিয়াজ যেটি জানিয়েছেন 52টি ইউনিয়ন এবং 8টি পৌরসভায় 17,500 পিস কম্বল দেওয়া হয়েছে, প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভা পর্যায়ে 460 পিস করে কম্বল বিতরণ করা হয়। এছাড়া যে বিষয়টি বলা হয়েছে যে জেলা প্রশাসক যেটি জানিয়েছেন এই ছিন্নমূল যারা বিশেষ করে ভাসমান যারা রয়েছেন তাদের তালিকা প্রণয়ন বা তাদেরকে খুঁজে পাওয়া সেটি মুশকিলের বিষয় রয়েছে, এই কারণে তারা প্রথম পর্যায়ে ইউনিয়নে যেসব হতদরিদ্র মানুষ রয়েছেন বিশেষ করে সরকারি খাস জমিতে বা সরকারি আশ্রয়ণ কেন্দ্রে যারা রয়েছেন তাদের সেই তালিকা অনুযায়ী কিন্তু প্রথম পর্যায়ে এই শীতের শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়েছে। যেটুকু জানতে পেরেছি প্রথম পর্যায়ে 460 পিস করে প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভাগুলোকে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া যেটি বলা যেতে পারে যে আপনার গতকালকে থেকে রাত করে যে কর্মহীন হয়ে পড়া সকালে মানুষদের জন্য রাত করে জেলা প্রশাসক সারিয়াজ সেটি খাবার শুকনো খাবার সেই হতদরিদ্র বা দরিদ্র মানুষের বাড়ি পর্যায়ে পৌঁছে দিয়েছেন। এছাড়া যেটুকু বলা যেতে পারে যে শীত কিন্তু আরও সামনে আরেকটি ভয়াবহ অবস্থা রূপ নেবে, রূপ নেওয়ার কারণে সেই সময় কিন্তু এই মানুষগুলো যারা রয়েছে ছিন্নমূল হতদরিদ্র মানুষ রয়েছে তাদের কী পরিস্থিতি হবে, তারা কী অবস্থায় যাবেন সেটি কিন্তু কেউ বলতে পারছে না, কারণ এখন পর্যন্ত এখানে তাদের স্থায়ী কোনো ঠিকানা বা কোনো কিছু না থাকার কারণে তাদেরকে আওতায় মানে সরকারি সুবিধার আওতায় আনা সম্ভব হচ্ছে না। এই কারণে যে বিষয়টা হচ্ছে তাদের একেবারেই খোঁজহীন অবস্থায় চলে যাচ্ছে, বিশেষ করে শহরের বস্তি বা সরকারি যে কেন্দ্রগুলো রয়েছে তাদেরকে যে অবস্থায় রয়েছে সেই ইয়েতে তারা কিন্তু শীতবস্ত্র বা শীতের খাবার সেগুলো পৌঁছে দিচ্ছেন, কিন্তু এদেরকে কেউ আসেননি বলে জানিয়েছেন। তো বিভিন্ন সামাজিক সংগঠন বা বিভিন্ন বিষয়গুলো যারা কথা বলেছে
তারা কিন্তু এই রাত করে এখানে আসার বা কোনো কিছু, গত বছর যেটি আমরা দেখেছি জেলা প্রশাসন থেকে রাতে করে স্টেশনে যেই শীতবস্ত্র বিতরণ করা হয়েছিল, এবার কিন্তু সেই প্রক্রিয়া এখন পর্যন্ত শুরু করতে দেখা যায়নি বা শুরু হয়নি। কবে নাগাদ হবে তাও কিন্তু নিশ্চিত নয়। তবে জেলা প্রশাসক যেটুকু বলছেন যে গতকালকে যে 5 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছেন, সেই বরাদ্দ থেকে এই শীতার্থ মানুষদের সহযোগিতা বা তাদেরকে এগিয়ে আসার যে কার্যক্রম সেটি কিন্তু মূলত শুরু হবে। এর আগে যে 42 লাখ টাকা ছিল, সে 42 লাখ টাকা কিন্তু উপজেলা পর্যায়ে চলে যাওয়ার কারণে, সে উপজেলা থেকে তারা উপজেলা চলে যাওয়ার কারণে উপজেলা থেকে ইউনিয়ন এবং পৌরসভাগুলোতে বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে একটি বিষয় যেটুকু ইয়ে করা যায় যে নাটোরে আবহাওয়া অফিসের কোনো শাখা না থাকা এবং সরকারি কোনো প্রতিষ্ঠান না থাকার কারণে তাপমাত্রা সঠিক কিন্তু এটি জানা যায় না। এ কারণে ইন্টারনেটের উপর ভিত্তি করে অনুমান করে এই তাপমাত্রার উপরই চলে। যে শীতের কুয়াশা বা আবহাওয়া যেটি দেখা যায় সেটি কিন্তু কারণে যে কৃষি যে ক্ষতির একটা সম্ভাবনা ছিল গতকাল রোদের কারণে, সেটি আবার পরিস্থিতিটা আবার স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে। তবে তৃণমূল এবং ভাসমান এই মানুষদের জন্য সরকারি সহযোগিতা আসবে এটাই তারা প্রত্যাশা করে। তারা যে সকালে কর্মচঞ্চল হয়েছিল, এখন তারা শীতে কাতর হয়ে স্টেশনে অবস্থান করে, তাদের দিকে কেউ এগিয়ে আসবে, এটি ছিল আমার কাছে নাটোর স্টেশন থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। আফজাল, শীতের খবর জানাতে নাটোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল মামুন।